কৃষ্ণনগর পৌরসভা 14 নম্বর ওয়ার্ড এলাকার ঘটনা। রাতে দুষ্কৃতীদের তাণ্ডব। কৃষ্ণনগর পৌরসভা 14 নম্বর ওয়ার্ড অফিসে সিসিটিভির ফুটেজে সেই চিত্রই ধরা পড়ে। তারপরে দুষ্কৃতীরা সেই সিসিটিভি ভেঙে নিয়ে যায় বলেই ওই ওয়ার্ডের কাউন্সিলরের দাবি। তাদের আরও দাবি, ওই এলাকায় দিনরাত চলছে সমাজ বিরোধী কার্যকলাপ। এই বিষয় নিয়েই তারা প্রশাসনকে বারংবার জানানো সত্ত্বেও নিরাপত্তা সুনিশ্চিত না হওয়ার কারণে ওই এলাকায় পৌরসভার যে 14 নম্বর ওয়ার্ড অফিস রয়েছে সেই অফিসে বসতে পারছেন না কাউন্সিলর। এছাড়াও ওই এলাকা দিয়ে সাধারণ মানুষের চলাচলের ক্ষেত্রেও নিরাপত্তার অভাব বোধ করছেন। কৃষ্ণনগর পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর ও কাউন্সিলরের অভিযোগ, প্রতিনিয়ত নেশা জাতীয় দ্রব্যে আসক্ত হয়ে পড়ছেন বহু যুবক। এছাড়াও এই এলাকায় বিভিন্নভাবে ছিনতাই টাকা তোলার মতো ঘটনা ঘটছে, তাই অবিলম্বে তারা প্রশাসনের দ্বারস্থ হন। এই ওয়ার্ড অফিসে সিসিটিভি ভেঙে ফেলার ঘটনাটি ঘটে, সেখানেই এই ধরনের চিত্র উঠে আসে। আজ সন্ধে 6টা নাগাদ ও এলাকার নাগরিকদের নিয়ে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়। 1টা 46 নাগাদ ওই যারা দুষ্কৃতীরা আছেন, তারা প্রশাসন সবই জানেন কারা এগুলো করছে, তারা ওই রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে টাকা তুলছিল। এবং যেহেতু আমার ওয়ার্ড অফিস ওখানে, ওখানে সিসিটিভি রয়েছে, ওই ক্যামেরাটা ওরা ভেঙে দেয়। এবং এটা আজকের ব্যাপার না, দীর্ঘদিন ধরে ওই মল্লিক মাঠ সংলগ্ন যে জায়গা, মল্লিক মাঠে সকাল থেকে রাত পর্যন্ত নেশা হয়, ডেনড্রাইটের নেশা হয়। এবং এখানে হাই স্কুল রয়েছে পাশেই, পাশে ভুবনমোহিনী স্কুল আছে বাচ্চাদের, সেখানে সবসময় পিকনিক চলছে, সেখানে মদের নেশা চলছে। সেই সেই জায়গা থেকে দাঁড়িয়েই আমরা চাইছি যে এর একটা মানে বিহিত হোক। আচ্ছা, এরা যে ওই টাকা তুলছে, লরি দাঁড় করিয়ে, এরা কারা? এরা এখানকার আমাদের এই এলাকারই দুষ্কৃতী, প্রশাসন সব জানে। প্রশাসনকে জানিয়েছেন? হ্যাঁ, আমরা প্রশাসনকে লিখিতভাবে জানিয়েছি এবং আমরা ওটা এই ফুটেজটাও। গতকাল রাত্রির 1টা 46 মিনিটে অনন্তহরি মিত্র রোডে লরি দাঁড় করিয়ে কিছু দুষ্কৃতকারী পয়সা তুলছিল। এটা নিত্য নৈমিত্তিক ঘটনা, দীর্ঘদিন ধরে মল্লিক মাঠের সংলগ্ন পৌরসভার জায়গায় 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অফিস আছে, আমরা ওখান থেকে পরিষেবা দিই। ওখানে সকাল থেকে আপনার গ্যাজা, ডেন্ডাইট, বিভিন্ন রকম নেশা এবং যে কোনো কিছু ঘটনা ঘটলে ফিস খাওয়া, চাঁদা তোলা লেগেই আছে। তা আমাদের ওই অফিসে দুখানা সিসি ক্যামেরা লাগানো আছে, আমরা সকালবেলায় গিয়ে দেখলাম ক্যামেরা দুটো, একটা নিয়ে খুলে নিয়ে চলে গেছে, একটা ভাঙা। তখন আমরা অফিসের ভেতরে ঢুকে যখন মনিটর চালু করলাম, দেখছি দুটি ছেলে গাড়ি দাঁড় করিয়ে টাকা তুলছে এবং লাস্টে এসে আমাদের ক্যামেরা দুটো ভেঙে যায়। সেমতো অবস্থায় এই এলাকার কাউন্সিলর যিনি, শ্রীমতী শান্তশ্রী সাহাকে নিয়ে থানায় আমরা একটা এফআইআর করতে যাই। সিসিটিভি ফুটেজ সমেত আমাদের বলা হয় আপনাদের ডাকা হবে। আমরা বেলা 10টার সময় যাই, তারপরে একজন অফিসার এসে এনকোয়ারি করে যায়, এখনও পর্যন্ত কেস হবে না এফআইআর হবে বা জিডি কোনো নাম্বার আমাদের দেয়নি। তাই আমরা এই এলাকার সাধারণ মানুষের কথা ভেবে, যারা আতঙ্কের মধ্যে আছে এবং যারা এই ওয়ানওয়ে রাস্তা দিয়ে রাতের অন্ধকারে পরিবহন ব্যবস্থার মধ্য দিয়ে আমাদের সাহায্য করে, তাদের অত্যাচার থেকে এই মানুষগুলোকে বাঁচানোর জন্য আজকে আমরা সন্ধে 6টার সময় এলাকার নাগরিকদের নিয়ে একটি প্রতিবাদ মিছিল, এবং মিছিল শেষে আমরা ওই যে স্পটে আমাদের ওয়ার্ড অফিস আছে সেখানে একটা প্রতিবাদ সভার আয়োজন করেছি। নদিয়া থেকে রজত সেনের রিপোর্ট, চ্যানেল 24/7।